হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর আজকে আমি ভীষণ হ্যাপি আছি, কারণ কালকে আমি যাচ্ছি বাপের বাড়ি, তাই তোমাদের সঙ্গেও কথাটা শেয়ার করে দিলাম। বাপের বাড়ি যেতে যেতে সম্পূর্ণ ব্লগটা তোমাদের দেখা। আর এখন তোমাদের সাথে কথা বলে নিচে গিয়ে আমার কিছু প্যাকিং বাকি আছে এবং আমি পার্লারে যাবো। ওই যে আইব্রো দেখতেই পাচ্ছি, আমার আইব্রোটা ভীষণ ভীষণ ভীষণই গ্রো করে, তো আমি যাবো পার্লারে। আর তারপরে এসে আবার তোমাদের সাথে কথা হবে। আর প্যাকিং তো অনেক, মানে কিচ্ছু করি, ভালোই লাগছে। দেখো চারিদিকটা, তো আমি এখন ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছাদে ঠান্ডা ঠান্ডা হাওয়া করছি। আর নিজে গিয়ে তো গোছানো এখন বাকি আছে, গোছাবো আমার জামাকাপড়, মেয়ের জামাকাপড়। আগে প্যাকিংটা করে নিই, আর পার্লারে যেতে যেতে হয়তো তোমাদের সাথে কথা বল পার্লারে যেতে যেতে তোমাদের সাথে ব্লগটা আবার করবো। আসলে আনন্দের চোটে কথা গুলিয়ে যাচ্ছে। দেখো আমি এখানে ভিডিও করছি, দেখে ভয় পালিয়েছে, ভাবছে বকবো। কারণ এখানে আমাদের এই যে পুকুর ছিল, পুরো এই সাইডে জল আছে, আর এদিকগুলো পুরো শুকিয়ে গেছে বলে এখানটাই এই যে এই পানাগুলো শুকনোর, এখানে এই বাচ্চারা খেলা করে প্রত্যেক দিন। তো আমি গিয়েছিলাম পার্লারে, আর পার্লার থেকে এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছ আইব্রোটা হয়ে গেছে কমপ্লিট একদম। আর এখন আমি প্যাকিং করব, সব জামাকাপড় গোছাবো। তো কালকে কোথায় যাচ্ছি আমরা? বিয়ে বাড়ি না, মামার বাড়ি। দেখাচ্ছি দেখাচ্ছি, আগে বলো বলো আমরা কোথায় যাচ্ছি কালকে? সবাইকে টাটা করে দাও, টাটা বাই। আমরা মামাই যাব, মামাই যাব। কি হলো তোমার, তুমি রাগ করলে নাকি? দেখি দেখি, এই এই তুমি রাগ করনি। দ্য নেক্সট ডে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মোটামুটি শাড়িটা পরে আর চুলটা একটু আঁচড়ে রেডি হয়ে নিয়েছি। এখন এখনও বাকি আছে পুরো চুলটা, মাথা এভাবে খুলে গাড়িতে যেতে পারবো না, পুরো উড়ে পাগলি হয়ে যাব। তো যাই হোক, আমি মোটামুটি রেডি হয়ে গেছি, ভাবো এটাই একদম রেডি, আর কিছু করার নেই, বাপের বাড়ি যাবো, আবার কি আর করো। তো যাই হোক চলো, তোমাদের সঙ্গে রাস্তায় গিয়ে আবার কথা হচ্ছে, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। পুরো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব তো না করে একদমই যাবে না। তো চ্যানেলটা যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট অবশ্যই করো। তোমরা কেউ আর আমার ভিডিওতে সেরকম কমেন্ট করো না, আর জানি এটা আমারই দোষ, অনেকদিন ভিডিও দিইনি, তোমরা ভেবেছো কোথায় হারিয়ে গেছে হয়তো ভাই। দেখো বন্ধুরা, আমার মেয়েটা ঘুম থেকে উঠছিল না, এখন তো উঠলো, ডেকে ডেকে উঠলো, তারপর এখন আবার ওর পাপা ডাকছে, ওর পাপাকে বলছে তুমি শো, ওর পাপার গলা জড়িয়ে ধরে ও পাপাকেও শুয়ে দিচ্ছে, ওও শুচ্ছে, উঠছে না। ওর মামার বাড়ি বোধহয় যাওয়ার ইচ্ছা নেই। আমার চলো ওঠো ওঠো ওঠো, ওর পাপার কাছে গিয়ে শুয়ে পড়ছে, উঠছে না। ওর পাপাকেও বলছে ঘুমাও, ও নিজেও ঘুমিয়ে পড়ছে আবার। ও মা ওঠো ওঠো সোনা, চলো 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 আমরা চলে যাই। আমি দেখো আমি রেডি, এই দেখো আমি শাড়ি পরেছি রেডি, এই জামা পরে যেতে হবে না, অন্য জামা পরে, নতুন জামা আছে লালটা, এটা তো তোমার নাইট ড্রেস, এটা চেঞ্জ করে নিতে হবে। বলো কোথায় যাচ্ছি? বিয়ে বাড়ি না, মামাই। তোমরা দেখতেই পাচ্ছ এবার আমরা ঢুকছি নিউ টাউন, আর নিউ টাউন মানেই আমাদের মনে পড়ে কলকাতার সৌন্দর্যের কথা। তো এটা আমাকে আর তোমাদের আলাদাভাবে বলতে হবে না, কারণ তোমরা সবাই জানো সবাই চেনো। আর কলকাতার সৌন্দর্যকেও দেখতে গেলে এটা আগে, রাতের কলকাতা হচ্ছে সবথেকে বেশি প্রিয় আমার, যে রাতের কলকাতা অনেক বেশি প্রিয়, কারণ ওখানে রাতের যে লাইটিংগুলো, তারপরে বিশ্ব বাংলা দেখতে খুব অসাধারণ লাগে চিত্রটা। তো সব মিলিয়ে কলকাতার চিত্রটা মোটামুটি রাতেই ভালো লাগে, এটা সবাই তোমরা জানো সবাই দেখেছো, এটা আর কাউকে আলাদাভাবে বলতে হবে না। তো চলো দেখতে থাকো ব্লগটা আরও।
মেয়েকেও আমি খাইয়ে দিয়েছি, খাওয়ানোর পরে আমরা সবাই বসে আছি, এখন রেস্ট করছি। আর বুলবুলি দেখো ও খেতে পাচ্ছে না, আর আমি বলছি জোর করে খাওয়া দরকার নেই, অসুস্থ বুলবুলি। তো বন্ধুরা দুপুরবেলা এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, আর অবশ্যই পাশে থাকো, অনেক সাপোর্ট করো আমাকে এগিয়ে যাওয়ার জন্য, আর প্রচুর 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 শেয়ার করো আমার চ্যানেলটি।